আপনারা তো খানা খান রাত দশটা, এর লেগে পেট এত বড় হয় এক একজনের, রাত দশটা এগারোটায় খানা খায়, খায় তাড়াতাড়ি একদম সাথে সাথে বিছানায় মাথাটা লাগায় দেয়, তো পেট আপ বাঙালিদের বাড়বে না কাদের বাড়বে? এশার নামাজের আগে আপনি নিয়মিত খানা খান, খানা খাওয়ার পর এশার সালাত আদায় করেন, এশার নামাজের পর দুই রাকাত সুন্নত আছে, তিন রাকাত বিতির আছে, পারলে আরও আট রাকাত বাড়ায় পড়েন তাহাজ্জুদ, খালি রমজানে গেলে আট রাকাত পড়েন না, নবীজির হাদিস আসছে নবীজি রমজান আর রমজানের বাহিরে আট রাকাত পড়তো সারা রাত, তো এই রাত্রে আট রাকাত তাহাজ্জুদ এটা রমজানের বাহিরে এলে ঝগড়াটা হয় না, শুধু রমজান আসলে হয়, অথচ ওই হাদিসে আছে নবীজি সারা বছর আট রাকাত পড়তেন, তো পড়েন না কা? তো এই আট রাকাত পড়েন, আপনি এসার আগে খানা খান, এর নিয়মিত সুন্নত পড়েন, আরও আট রাকাত বাড়ান, দশ রাকাত হইল, বিতির তিন রাকাত, তেরো রাকাত, এশার নামাজ চার রাকাত, সতেরো রাকাত পরে আপনি এরপরে বিছানা যান, আপনার পেট বাড়বে না আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আপনার পেট বাড়ার সুযোগই তো নেই, খানা খায় না এসে নামাজে দাঁড়াইলেন তো পেট বাড়বে কোন দিক দিয়ে? এত বড় বড় এক একজন পেট বানায় আর ইবাদত করতে পারে না, আইসা তো বুঝাইতে চাইলাম রাতে তাড়াতাড়ি খাওয়া, খেয়ে এরপরে আপনি এশার সালাতের পর নয়টা দশটার মধ্যে ঘুমাতে যাওয়া। নাসাই শরীফের সতেরোশো সাতাশি নম্বর হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা ফি রাশা, যে ব্যক্তি বিছানায় আসে, আসার পর ওয়াদা ওয়ানাওয়া ইয়াকুমু মিনাল লাইল, ওই ব্যক্তি নিয়ত করে আমি রাতের বেলায় জাগ্রত হব, বিছানায় আসে আসার পর নাওয়া ইয়াকুমু ইউসাল্লি মিনাল লাইল, আজকে আপনারা বিছানায় গেলেন, যাওয়ার পর রাতের বেলা আপনারা নিয়ত করলেন আমি রাতের বেলা উঠবো, ওঠার পর তাহাজ্জুদের সালাত আদায় করব, তাড়াতাড়ি আপনি বিছানায় গেলেন, যাওয়ার পর নিয়ত করলেন আমি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য তিনটা সাড়ে তিনটায় উঠে যাব, ফাগলাবাত আইনা, রাতের বেলা আপনি উঠতে পারেন নাই, তাহাজ্জুদের সময় আপনি ঘুমায় আছেন, নামাহাত্তা আসবাহা, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের সময় হয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ হয়ে গেছে, মুয়াজ্জিনের আজান দেওয়ার পর আপনার ঘুম ভেঙে যায়, ভালো করে শুনেন এই হাদিসটা, মুয়াজ্জিনের আজানের পর ঘুম ভাঙার পর আপনি চিন্তা করলেন, ইন্না লিল্লাহ আমি না তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়েছিলাম, আল্লাহ নবী বলেন কুতিবা লাকু মা নাওয়া, যেই নিয়ত করে ঘুমিয়েছ তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লেখা হয়ে গেছে। প্রশ্ন হলো হুজুর আমি যে ঘুমাইলাম কেন, আল্লাহ নবী কয় কানাত নাওমুহু সাদাকাতান আলাইহি মিনাল্লাহি আজ্জা ওয়া জাল, এই যে রাতের বেলা তাহাজ্জুদের সময় ওঠার নিয়ত করার পরে উঠতে পারো নাই, ওই সময়ের ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া, এটা আল্লাহ আপনাদের ঘুম পাড়ায় রাখছে, তাহাজ্জুদের সময় উঠতে পারেন না, নিয়ত ছিল আজকে থেকে নিয়ত করবেন, তবে শর্ত হইল সত্যিকার অর্থে নিয়ত, তাড়াতাড়ি বিছানায় গিয়ে নিয়ত করতে হবে, আপনি একটা বাজে যদি নিয়ত করেন তো আপনি তো উঠতে পারবেন না, এটা শিওর, মোবাইল চালানো বাদ দেন, রাতের বেলা মোবাইল চালানোটা একটু কমায় দেন, মাগরিবের আগে মোবাইলটা ডয়ারে ঢুকান অথবা অফিস থেকে আইসা মোবাইলটা রেখে দেন, রাতে আর মোবাইল হাতে নিয়েন না, ইনশাল্লাহ দেখবেন ঘুম ভালো হবে, মোবাইল হাতে না নিলে ঘুম ভালো হবে রাতের, মোবাইলের আলো অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন আপনার ঘুম কেড়ে নিয়েছে এই মোবাইল, অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন এই মোবাইলের আলো আপনার ঘুম কেড়ে নিবে, এই জন্য রাতের বেলা মোবাইল বেশি চালায়েন না, ঘুম কেড়ে নিবে, এ আপনার ঘুম শেষ করে দিবে মোবাইলের যে স্ক্রিনের আলোটা, তাও বুঝাইতে চাইলাম রাতের বেলা চেষ্টা করবেন মোবাইল না চালানোর জন্য, ইনশাল্লাহ আপনার দুই চার পাঁচ ঘন্টার ঘুমও, ওই ঘুম দেখবেন আপনার শারীরিক যে ঘুমের চাহিদার দরকার ওই চাহিদা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করে দিবেন। তাহলে আমরা আজকে থেকে ইনশাল্লাহ তাহাজ্জুদের নিয়ত করবো, তো নিয়তের একটা মূল্য আছে না নাই? আছে, পরিশুদ্ধ নিয়ত করা। বুখারী শরীফের একশো তেইশ নাম্বার হাদিস, নবীজির সাহাবা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক সাহাবারা জিহাদের ময়দানে গিয়ে লড়াই করে, তো লড়াই করতে গিয়ে অনেকে আছে যারা লড়াই করে ইউকাতিলু গদবা, কেউ রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে, খুব রাগ, এই রাগে লড়াই করে, আবার আমাদের মধ্যে কেউ কেউ লড়াই করে ইউকাতিলু হামিয়াতান, কেন লড়াই করে, কয় ভিতরের হিংসার বর্ষবর্তী হয়ে অথবা প্রতিশোধের নেশায় লড়াই করে, মানফি সাবিলিল্লাহ, হুজুর কে আল্লাহর রাস্তায় আপনার কাছে জানতে চাই, ফারাফা ইলাইহি রাসাল্লা, নবী তার দিকে মাথা উঠাইলেন, উঠা বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দিন দুনিয়াতে বিজয় করার জন্য যারা লড়াই করে এটাকেই বলা হয় আল্লাহর রাস্তার লড়াই,
রাগে লড়াই করে এটা আল্লাহর রাস্তার লড়াই না, প্রতিশোধের নেশায় লড়াই করা আল্লাহর রাস্তার লড়াই না, একমাত্র আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যেই লড়াই হয় এটাকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই, এটাকে বলা হয় আল্লাহর রাস্তার মুজাহিদ। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম নিয়ত পরিশুদ্ধ করে একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করার জন্য লড়াইকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনেন, হাদিস নাম্বার 1421 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি বলেন কালা লরজুন অতীত জামানার এক ব্যক্তি নিয়ত করেছে লা তাসাদ্দা করনা আমি সদকা করব, খরজাবি সদাকতিহি রাতের বেলা সদকা নিয়ে বের হয়, বের হওয়ার পর ফাওয়াদ আহা ফিয়াদি সারিকির একজন চোরের হাতে সদকা করছে, সদকা চোরের হাতে দেওয়ার পর লোকটা রাতের বেলা ঘুমায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকাল লাইলাতা আলা সারিক, জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো যাকে যাকে রাতে যাকে সৎকা করা হয়েছে সে একজন চোর। এক ব্যক্তি নিয়োগ করছে সৎকা করবে, রাতের বেলা সৎকা নিয়ে বের হইয়া একজনের হাতে সৎকা দিছে এটা চোর। ওই ব্যক্তি যখন এই কথা শুনছে আল্লাহর কাছে কয় আল্লাহুম্মা লাকাল হামদুলা তা সদ্দাকন নাবি সদাকা, আল্লাহ আপনার প্রশংসা আমি আজকে আবার সৎকা করব। তখন যাবি সদাকা দেখি সৎকা নিয়ে বের হয়, বের হওয়ার পর ওই ব্যক্তি যখন সৎকা নিয়ে যায়, যাওয়ার পর ফাওয়াদ আহাফিয়া দিজানিয়া একজন ব্যবিচারিনী নারীর হাতে সৎকা করছে, প্রথম দিন কার হাতে, দ্বিতীয় দিন ব্যবিচারিনী টাকার বিনিময়ে যে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীর হাতে, জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো তো সুদ্দিকল্লাইলা তালা জানিয়া একজন ব্যবিচারিনী নারীকে সৎকা করা হয়েছে। ওই ব্যক্তি আল্লাহকে বললেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া মাবুদ আমার জানা নাই আমি একজন ব্যবিচারিনী নারীকে সৎকা করলাম, লা তাসাদ্দাকন্না আমি আজকে আবার সৎকা করব। তৃতীয় দিন লোকটা সৎকা নিয়ে বের হয় ফাওয়াদ আহা ফিয়াদি গনীন একজন ধনী মানুষের হাতে সৎকা দিছে, তিন নম্বর দিন একজন ধনী মানুষ তাড়াতাড়ি দিয়ে দূর, সকালে জনগণ কয় রাতের বেলা যাকে সৎকা করা হয়েছে একজন ধনী মানুষ। ওই লোকটা চিন্তা করলো আমি প্রথম দিন চোরকে সৎকা করলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণীকে, তৃতীয় দিন ধনী মানুষকে, আল্লাহরে বলে আল্লাহ আমার তো জানা ছিল না আমি সৎকা করছি, মাবুদ আমার টাকা পয়সা থাকলে, এটা অন্য বর্ণনা, এটা বুখারীর বর্ণনা না, বুখারীর যতটুকু বলছি এতটুকু বুখারীর, এই বর্ণনাটা অন্য বর্ণনা আছে, আমার টাকা থাকলে আমি আজকে আবার সৎকা নিয়ে বের হতাম, এটা বইলা লোকটা ঘুমাইছে, এই ঘুমানো থেকে আবার বুখারীর বর্ণনা। ফকিল আলাহু, ঘুমের মধ্যে তাকে বলা হলো আম্মা সদাকতুকা আলা সারিক, তুমি যে চোরকে সৎকা করছো, ফলে আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকতিহি, তোমার টাকা পেয়ে হয়তো লোকটা আর চুরি করবে না, এ জানা নাই। দ্বিতীয় দিন তুমি সৎকা করলা ব্যবিচারিণীকে, ফলে আল্লাহ আন তাস্তাইফা আন জিনাহা, ব্যবিচারিণী হয়তো আর জিনার কাজ করবে না। তিন নম্বর দিন সৎকা করলা একজন ধনী মানুষকে, ওই ব্যক্তি উপদেশ গ্রহণ করবে আগে আগে কত জাকাত দেয় নাই সৎকা করে নাই, এখন থেকে জাকাতও দিবে সৎকা দিবে, তুমি তিনটা সৎকা করলা নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে তোমার তিনটা সৎকা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। পরিশুদ্ধ নিয়ত হলে আমল কবুল করে আল্লাহ, এই জন্য কোরবানির আগে নিয়ত খুব জরুরি বিষয়, নিয়ত পরিশুদ্ধ করা, একটু উল্টা পাল্টা হলে কোরবানি বাতিল হয়ে যাবে। নিয়ত পরিশুদ্ধ আল্লাহর জন্য হওয়া, গোস্ত হওয়া মাকসাদ না হওয়া, মানুষকে দেখানো না হওয়া, আল্লাহর জন্য হওয়া, তাহলে নিয়ত পরিশুদ্ধ করে আমরা আমল করব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কোরবানির আগে চার কাজ, এক নম্বর নিয়ত পরিশুদ্ধ করা, দুই ইখলাসের সাথে কোরবানি করা, ইখলাসের বাংলা কি আল্লাহকে খুশি করার জন্য কোরবানির আমলটা করা, বলেন কাকে খুশি করার জন্য, পুরোটা বলেন আল্লাহকে খুশি করার জন্য কোরবানির আমল করা। একটা কিতাব আছে নাম সহিহুত তারগিব, এই কিতাবের তিন নম্বর হাদিস, এক ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মাল ইমান ইয়া রসুল আল্লাহ, হুজুর ইমান কি জিনিস, নবীজি বললেন আল ইখলাস, ইমান হলো ইখলাস। নবীকে প্রশ্ন করলেন ইমান কি জিনিস, আল্লাহ নবী জবাব দিলেন ইমান হলো ইখলাস। তিরমিজি শরীফের চোদ্দ নম্বর হাদিসের বর্ণনা, এই বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য, আম্মা জান আয়েশা বলেন সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি মানিল তামাসারি দ আল্লাহ বিসাখতিন নাস, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি চায় মানুষকে অসন্তুষ্ট করে, একটা কাজে আল্লাহ সন্তুষ্ট হবে মানুষ যদি অসন্তুষ্ট হোক, কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়
মানুষকে অসন্তুষ্টি করে, মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ সন্তুষ্টি দেয়। ঘরের মেয়ে ছেলেরা আপনারা জোর জোর জোরাজোরি করবে, আব্বা আপনি না, আপনি 80,000 টাকার ওই গরুটাই কিনেন। হ্যাঁ, আপনি জানেন যে আমি 80,000টা কিনতে গেলে এনে আমার আরও 40,000 ঋণ করতে হবে। হ্যাঁ, আপনি এই টেনশনে আসেন, এই 40,000 আমার শোধ করতে আরও আগামী 5-7 মাস লেগে যেতে পারে, এই যে একটা টেনশন। তা আপনি এই টেনশনে কি করলেন, ছেলে মেয়ের দিকে তাকায়া কিনবো না কিনবো না, এই তো নিয়তে গরমিল শুরু হয়ে গেল কোরবানির নিয়তে। আপনি না কোরবানির নিয়ত করছেন প্রথমে যে ইনশাল্লাহ এবারের গরুটা বা আমি যেটাই দিব 40,000 টাকার মধ্যেই দিব। মেয়ে ছেলেরা বলছে, আব্বা আপনি ওইটা না দিলে আমরা দরকার নেই, আপনি কোরবানি দেওয়া, আমরা গোস্ত খামো না। আরে এটা কেমন কথা! তাহলে এই জায়গায় আপনি এই গরু না কিনলে ছেলে মেয়েদের অসন্তুষ্টির দিকে তাকায়া আপনি আল্লাহরে খুশি করতে চায়, আপনি আপনার সাধ্যের মধ্যে একটা খাসি ক্রয় করে আনছেন। আপনার সাধ্যের মধ্যে আপনার নিয়ত, আমি আল্লাহরে খুশি করবো, পরিবার যদি অসন্তুষ্ট হয়। নবীজি বলেন, কাফাহুল্লাহু মাউনাতান নাস, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যাক, এই মানুষের মোকাবেলায় ওই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। অমানিল তামাসারিদ আন্নাস বিসাখতিল্লাহ, বিপরীত দিকে যে ব্যক্তি মানুষকে খুশি করতে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আপনার বিবির জন্য শাড়ি 4-5টা আনলে আপনার বিবি খুশি হয়, বিবি প্রশ্ন করে কোত্থেকে আনলা, কয় এই মাসের সুদ একটু বেশি পাইছি, ওই টাকা দিয়ে তোমার জন্য শাড়ি আনলাম। তার মানে সুদের টাকায় বিবি শাড়ি পেয়ে খুশি, আপনার মা বাবা সবাই খুশি, মহা খুশি, কারণ আপনি আগের চাইতে সুদ বেশি পান। তাহলে হারাম কাজে আপনার আত্মীয় স্বজন খুশি, অসন্তুষ্টকে জোরে বলেন অমানিল তামাসারি দো আন্নাস, মানুষের খুশি দেখতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, ওয়াক্কালাহুল্লাহু ইলান্নাস, ওই মানুষটাকে আল্লাহ মানুষের দায়িত্বে ছেড়ে দেয়, যাও যাও তুমি মানুষের কাছে থাকো, আমি আল্লাহ আর তোমার কোনো প্রয়োজন নাই, যাও এদের কাছেই থাকো, এদের কাছেই থাকো, একদিন বিপদে পড়বা কেউ তোমার পাশে থাকবে না। যাদের পিছনে তুমি খাটতেছো, মেহনত করতেছো, সুদ খাইতেছো, হারাম খাইতেছো, বিশ্বাস করো তুমি কঠিন অসুস্থতায় বড়, তোমার ইনকাম কামাই সব বন্ধ হোক, আস্তে আস্তে তোমার থেকে সব দূরে সরে যাবে, কেউ পাশে থাকবে। তুমি আমারে অসন্তুষ্ট করে এদেরকে সন্তুষ্ট করছো, যাও আমি তোমার এদের দায়িত্ব দিয়ে দিলাম, যাও এদের কাছে থাকো। তাহলে বলেন কোরবানি দিব আমরা কারে খুশি করতে? এখানে মানুষের খুশি দেখা যাবে না ভাই, কথা কি আমি বুঝাইতে পারছি সবাইকে? আমরা খুশি চাই আল্লাহর, মানুষের খুশি চাই না। মানুষ কি বললো এটা আমাদের দেখার বিষয় না, আল্লাহ খুশি কিনা এটা দেখার বিষয়। তাহলে আল্লাহকে খুশি করতে আমরা যে কোনো কিছু করতে রাজি আছি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের আরেকটা হাদিস শোনেন, 2658 নম্বর হাদিস, 2658 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন লা ইউগাল্লু আলাইহিন্না কলবু রাজুলিন মুসলিম, তিন ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। বলেন মুসলমানের অন্তর কয় ক্ষেত্রে খেয়ানত করতে পারে না? আমাদের স্লোগান, আমাদের অন্তর কয় ক্ষেত্রে খেয়ানত করতে পারে না? এক নম্বর ইখলাসুল আমালিল্লাহ, আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না, আল্লাহর জন্য আমি করবো আমল, এক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। কাকে বলা হয়? আপনি নামাজে রওনা করলেন, নামাজে আসবেন, মসজিদে যাবেন, যাওয়ার পর জামাতে আপনি নামাজ আদায় করবেন, এই মুহূর্তে ইবলিস আপনাকে রাস্তায় ধোকা দেয় আর বলে নামাজ তো পরেও পড়তে পারবি, নামাজ পরেও পড়তে পারবি, তখন আপনার দিল এই সারা দিবে না, আমি আল্লাহর জন্য আমল করব, জামাতে যাব আল্লাহর জন্য, এই আল্লাহর জন্য মসজিদে যাওয়ার ক্ষেত্রে আমার অন্তর খেয়ানত করতে পারে না। এক নাম্বার, মুসলমানের অন্তর আল্লাহর জন্য কিছু করতে খেয়ানত করতে পারে না। নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পর ইবলিস আপনাকে বিভিন্নভাবে ধোকা দেয়, নবীজি বলেন ফাইন্নাল্লাহ হাইয়া আলা ওয়াজহিহি, তুমি যখন নামাজে দাঁড়াও মনে রাখবা তোমার সামনে আল্লাহ আছে। নামাজে দাঁড়াইলে তোমার সামনে কে আছে? আল্লাহ আছে। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় আছেন, ফারাআ ফি কিবলাতিল মাসজিদি খুখামা, আল্লাহর নবী মসজিদের সামনে দেখলেন নাকের ময়লা লাগে আছে, নবীজি নামাজের মধ্যে সামনে দেখলেন নাকের ময়লা লেগে আছে। আমি যে একটু আগে নামাজ পড়লাম, আপনারা বললেন আপনাদের সামনে এটা কি দেয়াল না, আমার সামনে এটা কি দেয়াল না, তাহলে আমাদের সামনে কি থাকে? নামাজে সাধারণত দেয়াল থাকে, তো নবীজির সামনেও কি ছিল? দেয়াল, মাটির দেয়াল বা যেইভাবে হোক বেড়া ইত্যাদির দেয়াল। নবীজি দেখলেন মসজিদের ওই সামনে ক্যাবলার দিকে নাকের ময়লা লেগে রয়েছে। নামাজের পর আল্লাহ নবী ফাহাক্কাহু বিয়াদাইহি, আল্লাহ নবী নিজের হাতে নাকের ময়লা পরিষ্কার করলেন, বুখারী বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা।
নাকের ময়লা পরিষ্কার করার পর তাগাইয়াজ ওয়াজহু রাসূলিল্লাহ, আল্লাহ নবীর চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেছে, লাল হয়ে গেছে, নবী রাগান্বিত হয়ে গেছেন। নবীজি বললেন, এ মুসলমান, আমাকে আপনাকে আমাদের সবাইকে বলেন, যদিও সাহাবাদেরকে বলছেন এই কথাটা, আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত নবীর সকল মুসলমান উম্মতকে বলে যাচ্ছেন, ইজা কানা আহাদুকুম ফিস সালাহ, যখন তোমরা নামাজের মধ্যে থাকো, ফাইন্নাল্লাহ হিয়ালা ওয়াজহিহি, তখন মনে রাখবা তোমার সামনে আল্লাহ আছে। বলেন আমরা নামাজে আছি সামনে কে? বলেন নামাজে আছি সামনে কে? তাহলে এখন থেকে বুঝবো আমরা নামাজে আছি, আমাদের সামনে দেয়াল না, না আমাদের সামনে দেয়াল আল্লাহ। নবীজি বলেন, ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম হিয়ালা ওয়াজহিহি, অতএব কখনো সামনের দিকে থুতু ফেলবা না, সামনে থুতু ফেলাও মানে মাথায় রাখবা তোমার সামনে আল্লাহ। এই মেয়ে তুমি থুতু কিভাবে ফেলাও সামনে না আল্লাহ? তো বুঝাইতে চাইলাম, এই যে দেখেন আমি আপনি আজকে থেকে সালাত আদায় করব, নবীজি বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, হ্যাঁ তুমি যে নামাজে দাঁড়াইলা একটু আগে যে এশার সালাত আদায় করলা, তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ, আসলে কি আমরা আল্লাহকে দেখি না? আসলে কি দেখি? নবীজি বলেন, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে না দেখো তোমাকে আল্লাহ দেখেন। আবার আসেন আগের হাদিসে আল্লাহ নবী কয়, শোনো তুমি যখন নামাজে, ফাইন্নাল্লাহ হিয়ালা ওয়াজহিহি, তোমার মুখের সামনে আল্লাহ আছেন। অন্য হাদিসে নবী বলেন, তুমি যখন ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। বলেন আজকে থেকে কেবলার দিকে দাঁড়াইলাম, আমি কেমন যেন সামনে কাকে দেখি, যদিও আমি না দেখি সামনে থেকে আমাকে কে দেখে। এই তো আজকে থেকে এইভাবে নামাজ পড়েন, তখন মনে হবে নামাজ কবুল হইতেছে। ইবলিস এসে যে আপনার এত ধোকা দেয় নামাজে, তাহলে এইভাবে নামাজ আদায় করা, নামাজে যখন দাঁড়াবো আমার সামনে কে? আল্লাহ। এইভাবে দুই রাকাত নামাজ পড়ে দেখেন কি মজা পাবেন, দেখেন নামাজের মধ্যে আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ইবাদত আল্লাহকে খুশি করার জন্য করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমরা নামাজে দাঁড়াই, কোরবানি করি, হজ করি, এইগুলা করার ক্ষেত্রে আমাদের দিল, আমরা যে আল্লাহর জন্য করব এই করার ক্ষেত্রে আমাদের দিল খেয়ানত করতে পারে না। এক, দুই, ওয়ামুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের শাসকদেরকে উপদেশ দিতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। মুসলমানের শাসক যদি কোনো ভুল করে, কোনো অন্যায় করে, অন্য মুসলমান তার ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে তার অন্তর খেয়ানত করতে পারে না। নসিহত করতে পারবেন, মুসলমানদের শাসক ভুল করলে তাকে নসিহত করে এটা তাকে জানাইয়া দেওয়া যাবে। তিন নাম্বার, আলজুমু জামাআতিহিম, মুসলমানের মধ্যে সর্ববৃহৎ হক যে জামাতটা, এই জামাতের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। সর্ববৃহৎ যে হক দল থাকবে এই দলের সাথে মুসলমান লেগে থাকবে, এই ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। হক দলের সাথে মুসলমান লেগে থাকবে, এখন বলতে পারেন হুজুর অমুক জায়গায় তো প্রচুর পরিমাণে লোক হয়, তো এটা কি হক দল? কাবা শরীফে যেমন নারী পুরুষ একসাথে যায়, হুজুর অমুক জায়গায় নারী পুরুষ একসাথে যায়, এরকম আপনারা অনেকে বলতে পারেন যে হজ করতে যেমন নারী পুরুষ একসাথে যায়, অমুক জায়গায় নারী পুরুষ একসাথে যায়। আর কি পরিমাণ যে যায় হুজুর আপনি জানেন না, ভাই কতজন যায়? যদি বলেন 2 কোটি যায়, ওই 2 কোটিও হকের মাপকাঠি যদি না হয়, তারা যদি 200 কোটিও হয়, এটা হক দল না, বরং দল হক হতে হবে। ওই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। যুগের হক্কানি আলেমরা যেই দলকে হক বলবে এটাই হবে হক দল, আর যেই দলকে বাতিল বলবে 100 কোটি লোক থাকলেও এটা বাতিল। মুসলমানের দিকে কি শিক্ষা বুঝে আসছে? তো লুজুমু জামাআতিহিম, মুসলমান হক দলের বৃহৎ দলের ক্ষেত্রে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করবে না। তিনটা উপদেশ তাহলে আমরা মনে রাখবো, এক, আল্লাহর জন্য এবাদত করতে মুসলমানের অন্তর খেয়ানত করবে না, দুই, মুসলমানদের শাসক কোনো ভুল করলে মুসলমান সেই ভুল ধরিয়ে দিতে কোনো খেয়ানত করবে না, তিন, মুসলমানরা এটা মনে রাখবে যে লুজুমু জামাআতিহিম, হক বড় যেই দলটা আছে মুসলমানদের, এই দল কখনো কোনো কাজে ডাকলে মুসলমান সেখানে পিছপা হতে পারে না, পিছনে থাকতে পারে না, যুক্তি খাটাইতে পারে না। হ্যাঁ ওজোর থাকলে ভিন্ন কথা, কিন্তু এটা বলা যাবে না থুরমিয়া খায়া দেয় আর কাম পাও না, ওই জায়গায় কেন যাও, এইগুলা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর গেল বিশুদ্ধ নিয়ত, 2 নম্বর আমল আল্লাহর জন্য করা। আমল ভাই কার জন্য করা? আল্লাহর জন্য। বলেন আমরা গরু জবাই করি কার নামে? সবাই বলেন কার জন্য, নাকি অন্য কারো খুশির জন্য? আচ্ছা, সহিহ আত-তারগিব কিতাবের নাম হাদিস নাম্বার 7 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আখলিসু আমালাকুম লিল্লাহ, তোমরা তোমাদের আমল আল্লাহর জন্য করো। আমল করার পর লা তাকুলু হাদা লিল্লাহি ওয়ালির রহিম, আমল করার পর এই কথা বলবা না,
এটা আমি আল্লাহর জন্য করলাম, আমার আত্মীয় স্বজনের জন্য করছি। আমল করার পর এটা বইল না, এই আমল আমি আল্লাহর জন্য করলাম, আত্মীয় স্বজনের জন্য করছি। আবার বলছি, আমল করার পর এটা বলবা না, এই আমল আমি আল্লাহর জন্য করলাম, আত্মীয় স্বজনের জন্য করছি। নবীজি বলেন, কোন আমল করার পর যদি তোমরা বলো এই আমল আমি আত্মীয় স্বজনের জন্য করলাম, আল্লাহর জন্য করলাম, ফাইন্নাহা লিররহিম, ওই আমলটা তোমার রক্তের আত্মীয়দের জন্য হয়ে যায়, ফালাইসা লিল্লাহি মিনহা শাইউন, ওই আমলের মধ্যে আল্লাহর কোনো শরীক থাকে না, আল্লাহ অংশীদার থাকে না। আল্লাহ কয় আমি এই আমলে নাই, যাও এটা আত্মীয়দের আমল, এটা তো আমি নেই। তুমি আমল করার পর কোন সাহসে কও এই আমল আমি আল্লাহর জন্য করছি আর আমার হুজুরের জন্য? আমি আমল আল্লাহর জন্য করছি, আর একটু বাড়াই কই আমার খাজা বাবার জন্য? যদি বলেন, না বললে এখন দেখবেন আমার এই কথায় অনেকে রাগ হয়ে যায়। ওই ব্যক্তি রাগ হবে যে ব্যক্তি খাজা বাবা কয়, যে রাগ হবে সেই রাগ হবে যে কয়। যদি আপনি বলেন না হুজুর বলি না, তো আপনি রাগ হবেন কেন? আমি এক জায়গায় একটা আলোচনা করছি যে গরু জবাই হবে আল্লাহর নামে, কার নামে? এই জায়গায় কোনো মানুষের নামে গরু জবাই হবে না, এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও গরু জবাই হবে না। তো কয়েকজন রাগ হয়ে কয় কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে গরু জবাই করে না। আমি বললাম, আপনার রাগ হওয়ার কারণটা কি সেটা বলুন। আমি তো বুঝছি কেন রাগ হয়েছে, আমি আপনারা রাগ হওয়ার কারণটা কি এটা বলেন। মানে ওনারা প্রত্যেক বছর ডেকের আয়োজন করে রজব মাস। আমি বললাম, আপনি রাগ হইলেন কেন এই কথায় সেটা বলেন, আপনারা এটা করেন? আমি বললাম, হয়তো বলবেন হ্যাঁ, না হয় বলবেন না। করেন কয় না, তা আমি রাগ হওয়ার প্রশ্নে আসেন, এটা তো সেই রাগ হবে যারে বলছি। আপনি তো এটা করেন না, খুব লজ্জিত হয়েছে। অনেক ওলামায়ে কেরামের সামনে এসে বলে, হুজুর এটা কী বললেন আপনি, এরকম কেউ করে? আমি আপনারা করেন? কয় চিন্তা করতেছে, যদি বলি হ্যাঁ তাহলে তো বিপদ, যদি বলি না। আমি বললাম, যদি বলেন না তাহলে তো সমস্যাই নেই, তা আপনি এত চেতলেন কেন? বুঝলেন নেই, ওলামায়ে কেরাম খুব সহনশীলতার সাথে মানুষের প্রশ্নের জবাব দিতে হবে। সাধারণ জনগণ এসে আলেমদের উল্টা পাল্টা প্রশ্ন করবে আর এক দুই ঘন্টা সময় নষ্ট করবে আলেমদের, এত সময় ওলামায়ে কেরামের কাছে নেই, দুই তিন মিনিটের মধ্যে প্রশ্নের সমাধান। আসছে মনে করেন আলেমদের সামনে অপমান করতে, আইসা কয় আপনি যে বললেন গরু জবাই আল্লাহর নামে হয়, অমুক অমুক বাবার নামে হয়। আমি বললাম, আপনার সমস্যা কি, আপনারা কি এটা করেন? উত্তর হবে হ্যাঁ বা না, যদি করেন বলেন করি, শিরিক করেন, যদি বলেন না তো আপনার সমস্যাই নেই, প্রশ্ন খালাস। এখন এই যে হাদিসটা বললাম, হ্যাঁ আপনাদের কেউ মাইকে শুনে থাকলে বলবে আপনি কি বললেন, কেউ কি আত্মীয় স্বজনের জন্য করে? আরে ভাই না করলে তো আপনি, এই প্রশ্ন তো দরকারই নেই আপনার। নবীজি বলছেন যেহেতু হাদিসে, তার মানে কিছু মানুষ এমন করবে, হাদিসে যেহেতু নবী বলছে তার মানে কিছু মানুষ এমন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমল করার পর বইল না এটা আল্লাহর জন্য, আত্মীয়দের জন্য। বলেন আমল কার জন্য শুধু? এই তো মাশাআল্লাহ বুঝে আসছে সবার, তাহলে কোরবানি কার জন্য শুধু? অন্য কাউকে খুশি করার জন্য, আল্লাহর জন্য।